হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করছি সকল ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে একটা রেসিপি দেখাইমু, রসুন আর আচারের রেসিপি। তো আমার লগে থাকুকা, আমি কিলা বানাই দেখাইমু। তো প্রথমে তো আমি হান্ডি বইছি, এখন আমি মুস্টার্ড অয়েল দিমু, সরিষার তেল, বিসমিল্লা, 1.5 কাপের মতো দিমু আমি এখন। আমার আধা কেজির মতো লগি রসুন, তখন আমি তেল দিছি। তেল সামান্য গরম হয়েছে, এখন পাঁচফোড়ন দিলাম, 1.5 চামচ, 4 চামচে 1.5 চামচ পাঁচফোড়ন। তো 10 সেকেন্ড আমি 10-15 সেকেন্ড দিলাম, বাজলো মখনকু দিলাম, শুকনা মরিচ 4টা। আমার আগুনটা মিডিয়াম আছে, আছে বেশি হাই দিতাম না, বেশি লো করতাম না। এরপরে আমি রসুন দিলাম, এখন রসুন দিলাই না, অনলাইন আমি 2 মিনিট লাগবো, পরে সপ্তাহ দিব, মানে যতটা লাগবো সব কিছু দিব। রসুনের আচার খাওয়া বালা আছে, রসুন রসুন ঔষধি জিনিস, হাঁটল লাগিয়ে বালা, কোলেস্টেরল লাগিয়ে বালা আছে। আমার তেল ফুটিন তো বলা আছে, হোকা ছিলেন ফেন ইলে বুঝবা, ফেন খাটি সরিষার তেল বেশি বেশি ফেন হয়েছে। এখন আমি সাদা সরিষা বাটা দিলাম, গোল্ডেন কালার সরিষা ওগুলা দিলাম, 1 টেবিল স্পুন সময়া দিয়ে রাখছি। সরিষা দেওয়া লাগে, সরিষা দিলে তো আরো মজা ফ্লেভার আইব। আমি আরো 5 মিনিট লাগবো। তো এখন আমি দিব সরিষা দিলাম বাটা, এখন সামান্য আমি আমার হলদির পাউডার খালার বেশি, বাটা 1/2 টিস্পুন থেকে আরো কম দিছি, আর মরিচ দিছি আধা চামচ হলুদ আর মরিচ পাউডার। কত সুন্দর কালার, আর একবারে হিসতো না রসুন, মানে বিতে বেশি ইয়েই তো না, বাদে আস্তে আস্তে এমন রোদে দিলে বা রইয়া রইয়া বাদে আস্তে আস্তে হিসব। বেশি জলতো না রসুন আর কি। এরপরে আমি লবণ দিলাম 1 টিস্পুন, তখন ওরা আমি আরো 2 মিনিট লাড়বো আস্তে আস্তে। তো এখন আমি দিব তেঁতুই সস বানাইয়া রাখছি, তেঁতুইয়ে গলিয়া গরম পানি তেঁতুইয়া তেঁতুই গুদা বার করছি, তো ওখান ওখান তাকে দিব আমি ইনো 3 টেবিল স্পুন আছে, যতটুকু লাগে তো কইবার লাগে। সারাও দিলে এরপরে এখানেও সুগার আছে,
দেড় চামচ, বেশি দিতাম সেইখানে আমি টেঙ্গা থাকতাম। এরপরে আমি সিরকা দিব, ভিনিগার সুন্দর কালার আইব। নাইস, এখন আমি সিরকা দিলাম ভিনিগার দুই চামচ। সিরকা দিলে নষ্ট হইতো না আসার, আর মাঝে মাঝে বারফর বা গরম করে করে রাখলে রদিক দিয়া আর সিরকা দিয়া তো বালা থাকে আসার। আর লন্ডন তো আর রইদু থাকে না বেশি, আমরা তো আর ফিরিগতেই আইন। চাইলে গুয়ামুড়ি দিতাম, আর আমি গুয়ামুড়ি দিতাম না, এখানে ফাঁসফুলনা তো সকলটা দেওয়া আছে অলরেডি, আর গুয়ামুড়ি এক্সট্রা করে আমি দিলাম না। তো আসার এখন আগুন মারি দিব, বেশি হয়ে গেলে আবার ইয়ে হয়ে যাব, কসুন গলি যাব। আমার আসার হয়ে গেছে, এখন ঠান্ডা হওয়ার পরে আমি দেখাই মশলারে বইয়াবো বড়িয়া সব বড়িয়া। দেখো আমার আসার কি লইছে, তো অনেক সোজা আসার বানাইতে, কুইক বানাই যায়, দশ মিনিটে হয়ে গেছে আসার। তো আপনারা ট্রাই করবো বলান, দেখান করিয়া যে মজা লাগে। দেখো কাঁচার হয়ে গেছে, এখন ঠান্ডা হওয়ার পরে আমি বুইয়ামো একটা জারের মাঝে রাখি দিব। এখন আমি ডিশের মাঝে লই লিছি, ঠান্ডা হইবার লাগে। তো এখন ঠান্ডা হয়ে গেছে আচার, এখন বড়ি দিব জারের ভিতরে। দেখা বড়ি দিছি জারের ভিতরে, তো বললাম ট্রাই করবা আপনারা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা বেশি করি, আর ফ্রেন্ড ফ্যামিলির লগে শেয়ার করবা সবাই। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।